জীবন রহস্য চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাকে বলবো বহু পুরাতন কাশিতে যারা কষ্ট পাচ্ছেন সেই সমস্ত কাশি থেকে মুক্তি পাওয়ার একটি গাছরা উপায়। এই কাশরোগ বহু প্রকারের হয়, যেমন ক্ষয় কাশ, যক্ষা কাশ, রক্ষা কাশ, হুপিন কাশি, খুশখুশে কাশি, এরকম অনেক প্রকারের কাশি আছে। যারা দীর্ঘদিন ধরে কাশিতে কষ্ট পাচ্ছেন, অর্থাৎ বহু বছর ধরে কিংবা কয়েক মাস ধরে, সেই সমস্ত কাশি থেকে মুক্তি পেতে আপনি এই ঔষধটি ব্যবহার করতে পারেন। এটি খুব সহজভাবে আপনি করতে পারবেন, তবে কিছু কিছু কাশির ক্ষেত্রে আপনি উপকার নাও পেতে পারেন। যেমন যদি আপনার ক্ষয় কাশ হয়, কাশির সাথে রক্ত পড়ে, সেক্ষেত্রে আপনি উপকার নাও পেতে পারেন। তবে অনেকগুলি কাশি থেকে আপনি খুবই ভালো উপকৃত হবেন এবং খুবই ভালো কাজ পাবেন। তবে সব কাশির ক্ষেত্রে আপনি এই ঔষধটি প্রয়োগ করতে পারেন, কারণ এর কোনো সাইড এফেক্ট নেই বা আপনার এর দ্বারা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। তাহলে নিয়মটি জেনে নিন। তবে নিয়মটি বলার আগে আপনি যদি আমার এই চ্যানেল জীবন রহস্য এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব বটন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। আর পাশে দেখুন বেল আইকন, ওখানে ক্লিক করুন, যাতে ভিডিওগুলি আপনি দ্রুত পেতে পারেন। আমার এই চ্যানেলে আপনি তন্ত্রমন্ত্র এবং গাছগাছরায় রোগ মুক্তি, বিভিন্ন ধরনের টোটকা, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে ভিডিওগুলি পাবেন। তবে আমার এই চ্যানেলে আমি সবসময় আপনাদেরকে কার্যকরী এবং পরীক্ষিত ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করি। আপনি প্রথমে এই গাছটিকে লক্ষ্য করুন। গাছটিকে হয়তো আপনি চিনতে পাচ্ছেন। এই গাছটির পাতা ব্যবহার করে সর্দি কাশিতে ভীষণ উপকার পাওয়া যায়, তো সেই সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। তবে আজ যে সম্পর্কে বলছিলাম, এই গাছটির নাম বাসক গাছ। অনেকে বাড়ির বেড়াতে ব্যবহার করে। গাছটির নাম আবারও বলছি, গাছটির নাম বাসক গাছ। এর পাতাগুলো একটু লম্বা ধরনের হয়, অনেকটাই বড় ধরনের হয়, বেশি বড় হয় না গাছটা, 3 ফুট থেকে 4 ফুটের হয়। আপনি এই বাসকের ছাল তুলবেন এবং সেই ছাল তুলে ছালকে বাটবেন, বেটে গুঁড়ো পাউডার তৈরি করবেন এবং 1/2 চামচ এই বাসক ছালের পাউডার আপনি নেবেন আর 1 চামচ মধু খালি পেটে প্রতিদিন সকালবেলা খাবেন। এইভাবে 1 মাস খান, দেখবেন খুব ভালো উপকৃত হবেন। যদি ভিডিওটি আপনি উপকৃত মনে করেন, প্লিজ একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।